প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বীর্যকে কিভাবে ঘন বা আঠালো করা যায়, সে বিষয়ে। যারা এই সমস্যায় ভুগছেন তারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুসরণ করবেন। অনেক রোগী আমাকে বলেছে যে আপু, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন জিনিস অনুসরণ করে, বিভিন্ন খাবার খেয়েও বীর্যকে ঘন করতে পারছি না, কিভাবে করব, আমাদেরকে কিছু উপায় বলেন, কিছু টিপস বলেন, কিভাবে এটাকে ঘন করব, গাঢ় করব। প্রিয় বন্ধুরা, অকাল বীর্যপাতের কারণে যৌনমিলনের সময় সঙ্গীর কাছে লজ্জা পেতে হয়। প্রায় 99 পুরুষেই বীর্য পাতলা হওয়ার জন্য অকাল বীর্যপাতকে দায়ী করে। বীর্য পাতলা হওয়ার কারণগুলো কী? বীর্য ঘন করার জন্য চিকিৎসা গ্রহণ করার আগে আপনাকে জানতে হবে বীর্য পাতলা হওয়ার কারণগুলো। যদি এই বীর্য পাতলা হওয়ার কারণগুলো বা অভ্যাসগুলো আপনার মধ্যে মিল পান, তাহলে অবশ্যই সেগুলো পরিত্যাগ করবেন এবং কিছু নিয়ম মেনে চলবেন। তাছাড়া 100% ফলাফল আশা করতে পারবেন না। বন্ধুরা, বীর্য পাতলা হওয়ার কারণ হচ্ছে হস্তমৈথুনের অভ্যাস। বীর্য পাতলা হওয়ার কারণ হচ্ছে অনিয়মিত সহবাস। বীর্য পাতলা হওয়ার কারণ হচ্ছে উত্তেজনামূলক চিন্তা ভাবনা। এরপর হচ্ছে বীর্য পাতলা হওয়ার কারণ হচ্ছে পর্ন ভিডিও এবং চটি বই পড়া। বীর্য পাতলা হওয়ার কারণ হচ্ছে অধিক হারে রাত জাগা। এরপর হচ্ছে বীর্য পাতলা হওয়ার কারণ মাদকাসক্ত। এরপর যদি মলত্যাগ অনিয়মিত হয় তাহলে চিকিৎসার আগে জোলাফ গ্রহণ করতে হবে। যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে এক টুকরো কাঁচা আদা চিবিয়ে সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করতে হবে। তারপর শুক্রাণু সংখ্যা বাড়ানোর জন্য ঘরোয়া চিকিৎসা নিতে হবে। প্রিয় বন্ধুরা, যারা বীর্যকে ঘন এবং গাঢ় করতে চান তারা কিছু ঘরোয়া চিকিৎসা ফলো করবেন। চিকিৎসাগুলো আমি বলে দিচ্ছি, তবে তার আগে বলতেছি যে বীর্য ঘন করতে নিয়মিতভাবে পুষ্টিকর খাবারের প্রয়োজন পড়ে, ভিটামিন সমৃদ্ধ খাবারের প্রয়োজন পড়ে। কিছু খাবার বলবো যেগুলো নিজ থেকে খেতে পারবেন বা নিজ থেকে জানবেন যে কিভাবে খেতে হয়, আর কিছু কিছু খাবার আছে সেগুলো নিয়ম অনুযায়ী খেতে হবে আর কি। সেই নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দেব। প্রথমে হচ্ছে ডিমের কুসুম, মাংস, লাল আঙ্গুর, কুমড়োর বীজ। কুমড়োর বীজটাকে খেতে হবে, বীজটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর উপরের যেই খোসাটা আছে খোসাটা ফেলে এরপর ভিতরের যেই শ্বাসটা আছে সেটা চিবিয়ে খেতে হবে। অবশ্যই খালি পেটে খেতে হবে, যে কোনো সময় খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে মটরশুঁটি, ডুমুর ফল, আনারস, কাঁচা ছোলা। কাঁচা ছোলাটাকে কিভাবে খাবেন বলে দিচ্ছি। প্রতিদিন রাত্রে 8-10টা কাঁচা ছোলা ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা খালি পেটে চিবিয়ে খাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কাঁচা বাদাম, যত ধরনের বাদাম আছে, কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, যত ধরনের বাদাম আছে প্রত্যেকটা বাদাম খাওয়ার চেষ্টা করবেন। দুই তিনটা করে নিয়ে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা খালি পেটে চিবিয়ে খাবেন, অথবা সকালবেলা এগুলো খাওয়ার 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, 1 ঘন্টা পরে চিবিয়ে খা। আর হ্যাঁ, প্রত্যেকটা খাবার কিন্তু একই দিনে একই সময়ে খাওয়া কখনোই সম্ভব না, তাই এক একটা এক এক দিন খাবেন। যেমন আজকে একটা খাবেন, কালকে আরেকটা খাবেন, বা আজকে 2টা খাবেন, কালকে 2টা খাবেন, এভাবে করে খেতে হবে। এরপর হচ্ছে রসুন খাবেন। কিভাবে রসুন খেতে হবে বলে দিচ্ছি। প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 কোয়া রসুন নেবেন, বড় রসুন হলে 1 কোয়া, আর ছোট রসুন হলে 2-3 কোয়া নেবেন। এরপর এই ছোট রসুনগুলোকে বা এই বড় রসুনটাকে ছেঁচে থেতলি এর সাথে 2 চামচ মধু মিক্স করবেন। এরপর 2 চিমটি কালো জিরা মিক্স করবেন। এরপর সকালবেলা খালি পেটে কাঁচা চিবিয়ে খাবেন। আর যদি আপনাদের অ্যালার্জি থাকে তাহলে রসুনটা খেতে পারবেন না, রসুনটা ছাড়া শুধু মধু আর কালো জিরাটা খেতে পারবেন। এরপর হচ্ছে আদা খাবেন, সকালবেলা 1 টুকরো কাঁচা আদা চিবিয়ে খাবেন, যাদের গ্যাস্ট্রিক আছে সেটাও চলে যাবে। এরপর হচ্ছে ডালিম ফল বা আনার ফল, এটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। মধু খাবেন, মধু, কিশমিশ, হ্যাঁ, কিশমিশ ভেজানো পানি বা কিশমিশ ভিজিয়ে রেখে এরপর খাবেন আর কি। তো ইনশাল্লাহ এগুলো সেবন করার ফলে আপনার বীর্যটা অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর আরও একটি চিকিৎসা আছে, তা হচ্ছে যে বীর্য ঘন করতে আমলকি এবং তিল কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। আমলকি এবং তিল পুরুষের উত্তেজনা বৃদ্ধি এবং বীর্য ঘন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কালো তিল সাধারণত পুরুষের শক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী, গোপন শক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী। তাছাড়া 1 চামচ আমলকির রস দিনে 3 বার করে খেলে পুরুষের গোপন শক্তিটা বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমলকি এবং তিলের হালুয়া কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। 100 গ্রাম আমলকি এবং 100 গ্রাম কালো তিল রোদে শুকিয়ে নিতে হবে। একটি ব্লেন্ডারে বা যে কোনো মেশিনে দিয়ে আমলকি এবং কালো তিলের গুঁড়া তৈরি করে নিতে হবে। এখন খাবার নিয়মটা বলে দিচ্ছি। প্রতিদিন যে কোনো সময়ে 1-2 চামচ আমলকি ও কালো তিলের হালুয়া নিয়ে ঠান্ডা পানির সাথে সেবন করতে হবে। মানে আমলকিটাকে আর কালো তিলটাকে মিশিয়ে নিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে। এরপর এই হালুয়াটাকে পানির সাথে সেবন করবেন, এতে করে ধাতু ঘন হবে এবং শক্তিটাও বাড়বে।
সর্বশেষ হচ্ছে মেথি চা। কিভাবে মেথি চা সেবন করবেন সেটা বলে দিচ্ছি। মেথি সম্পর্কে আমরা প্রায় সবাই জানি, বিভিন্ন রোগের জন্য কিন্তু মেথি বিভিন্ন উপায়ে খাওয়া উচিত। রাতে ঘুমানোর আগে এক গ্লাসে 2 চামচ মেথি ভিজিয়ে রাখুন। বেশি ভিজাবেন না, কারণ মেথিটা একটু তেতো, তো বেশি ভিজাবেন না। মেথি তেতো হয় তাই বেশি খেতে পারবেন না। ভিজিয়ে রাখবেন এবং সকালে শুধু মেথির পানি পান করবেন। আবার সকালে এক গ্লাস ভিজিয়ে বিকেলে মেথির পানিটা পান করবেন। আবার দুপুরে এক গ্লাস পানিতে 2 চামচ মেথি ভিজিয়ে রাখবেন এবং রাতে মেথির পানি পান করবেন, অথবা চা পান করার সময় 1 কাপ চায় 1 চামচ মেথি মিশিয়ে পান করুন। অন্তত 40 দিন এভাবে পান করুন। বিশেষজ্ঞরা বলেছেন যে মেথির পানি পান করলে শরীরের টেস্টোস্টেরন হরমোন শক্তিশালী হবে এবং লিঙ্গ দীর্ঘদিন খাড়া থাকবে, লিঙ্গ সহজেই বাঁকাবে না। প্রিয় বন্ধুরা, এই চিকিৎসাগুলো গ্রহণ করলে আপনার বীর্য গাঢ় এবং আঠালো হবে, এটা 100% গ্যারান্টি, কারণ এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক ওষুধ। চিন্তার কোনো দরকার নেই, এই সবজি বা এই পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এগুলো পরীক্ষিত। আর সর্বশেষ আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রাস্তা থেকে কোনো উত্তেজনামূলক ওষুধ না কিনে বাড়িতেই এই স্বাভাবিকভাবে আপনারা আপনাদের রোগ থেকে মুক্তি পান। প্রয়োজনে এই ওষুধগুলো বাড়িতেই প্রস্তুত করুন, প্রয়োজন হলে নিজেরাই বাড়িতে ওষুধগুলো প্রস্তুত করবেন এবং সেবন করবেন, সমস্যা নেই। এতে করে আপনারা নিজেরাই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমাকে বলেছেন, আশা করি তারা আজকে ভালো একটা ফলাফল পাবেন, এর থেকে এগুলো সেবন করার ফলে উপকৃত হবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।